हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो कैमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई भालो आछो। आमिओ खूब खूब भालो आछी। तो आज के हच्छे सैटरडे, आमार हजबैंडेर ऑफ डे, और सामने ही तो दिवाली आसछे, साथे आरो एकटा स्पेशल ओकेशन आछे। समस्त की स्पेशल ओकेशन सेटा तो अवश्य तुम्हारे साथे आमी शेयर करब। तो जाइ होक, साथे दिवाली आसछे, प्लस आज के थेके स्टार्ट हच्छे धनतेरस, और साथे स्पेशल लोकेशन। तो तार जोन्नो अनेक किछु शपिंग करार बाकी रयेछे। तो छुटिर दिन छाड़ा तो आर शपिंग करा जाए ना, ওই জন্য আজকে বললাম যে না, চলো আজকে শপিংটা স্টার্ট করে দিই। দিওয়ালির জন্যে কিছু লাইট কিনবো, কিছু প্রদীপ কিনবো, আর আদার্স কিছু যাই হোক, আর স্পেশাল ডেটার জন্যেও কিনবো। আর আজকে ধনতেরাস, তার জন্য কিছু 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 জিনিস দেখতে যাব। কিনবো কি কিনবো না সেটা এখনও পর্যন্ত ডিসাইড করে উঠিনি, আগে যাই, তারপরে যদি পছন্দ হয় কিছু তাহলে তখন নেব, না হলে নেবই না হয়তো। তো যাই হোক, সেটা এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। তো ওই জন্য দেখো এখন রেডি হয়ে গেছি, এখন অলরেডি বেজে গেছে 5টা। এখন আমরা যাব হচ্ছে বউবাজার, বউবাজারে যাব। বউবাজার তো জানোই একদম গোল্ডের জন্য ফেমাস, তো কিছু গোল্ডের গোল্ড জুয়েলারি কালেকশন দেখবো। কিনবো কি কিনবো না সেটা সত্যি এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। তো দেখা যাক, আগে যাই, তারপরে ডিসাইড করবো যে কিনবো কি কিনবো না, তখন দেখা যাবে। আগে যদি কিছু পছন্দ হয় তখন হয়তো নিতে পারি, আদারওয়াইজ দেখা যাক কী হয়। তো চলো আগে এখন যাওয়া যাক, রেডি হয়ে গেছি দেখো একদম। তো এখন আগে তাড়াতাড়ি করে বেরিয়ে নেবো, আর এখন যাবো বউ আছে। চলো আগে বউ যাওয়া যাক তাড়াতাড়ি করে, সমস্ত কিছু ইয়ে করে চলো। এখন আমরা রয়েছি অ্যাকচুয়ালি বউ বাজারে। আমাকে এখান থেকে আমি স্টার্ট করেছিলাম দেখাশোনা অঞ্জলি জুয়েলার্স। তো আমি ফার্স্টে অঞ্জলি জুয়েলার্সে যাইনি, কারণ আমি কখনো অঞ্জলি জুয়েলার্স থেকে সোনা কিনিনি। তো আমি ফার্স্টই প্রেফার করেছিলাম পিসি চন্দ্রকে যাই। তো ওখানে গিয়ে তো আমার একদম মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম এত ভালো এক্সপিরিয়েন্স যে কী বলবো। চলো তোমাদের সাথেও শেয়ার করছি কী এক্সপিরিয়েন্স হয়েছে। পিসি চন্দ্রের যে মানে শোরুমটা ছিল বউ বাজারে, ওটা জাস্ট এখানে সামনেই ছিল, একদম অঞ্জলি জুয়েলার্সের পাশেই একদম ছিল, খুব একটা দূরে। তো ওখান থেকে আমাকে বলা হলো যে এখানে পাশে হচ্ছে এখানে সিলভার জুয়েলারির জন্যে, তো গোল্ডের জন্যে ওখানে একটুখানি এগিয়ে গেলে গেছে। তো এগিয়ে গেলাম এখানে গোল্ডের জুয়েলারির জন্যে, গোল্ড জুয়েলারির যে এন্ট্রান্স পয়েন্টটা ছিল, তো ওখানে যখন আমি যাই দেখি এই রকম লাইন। তো দেখতে পাচ্ছ কত বড় একটা লাইন, আমি তো দেখেই অবাক যে সোনা কিনতে এসে এত বড় লাইনে দাঁড়াতে হবে আমি তো ভেবেই পাইনি। মানে সে লাইন বিশাল বড় ছিল, সে ঠাকুর দেখতে যাওয়ার মতো। দেখতে পাচ্ছ আমার সামনে কত লোক দাঁড়িয়ে আছে জাস্ট সোনা কেনার জন্যে, আর আমার পেছনে দেখো আরও এখনও এত লোক বাকি আছে। তো সেখান থেকে তো চলেই এলাম আবার পয়েন্টে এসে, এখানে লক করে দিয়েছে। এখানে হচ্ছে অনেক লোকের ভিড় ছিল, এখানে লক করা ছিল, কিছুক্ষণ পরে পরে খুলছে, দশজনকে ঢুকাচ্ছে। এই করেই আমি গেলাম পিসি চন্দ্রতে। তারপরে গেছিলাম সেনকো গোল্ডে। তো সেনকোতে ঢুকেছিলাম, বাট সেরকম কালেকশান ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি খুঁজছিলাম লাইট ওয়েটের, তো সেনকোতে ততক্ষণে অলরেডি লাইট ওয়েটের সব জিনিস শেষ হয়ে গেছিলো, কিচ্ছু বাকি ছিল না। ওই জন্য আমি সেনকো থেকে কিছুই পাইনি, শুধু সেনকোর ভেতরটা আমি তোমাদের সাথে যে শেয়ার করে দিচ্ছি। দেখো এই সেনকোর ভেতরে এরকম ছিল। আর সেনকোতে গিয়ে আমরা কফি খেয়েই চলে এসেছিলাম, আর কিছু করার নেই, কারণ ওখানে লাইট ওয়েটের কিচ্ছু কালেকশান বাকি ছিল না, সবই প্রায় শেষ হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো যে ধনতেরাসে কলকাতায় কী পরিমাণে লোকে সোনা কিনছে। তো যাই হোক, ভালোই হয়েছে, আমিও গেছিলাম সোনা কিনতে। তো ওই জন্য সেনকোর জাস্ট ভেতরের তোমাদেরকে জাস্ট মানে এনভায়রনমেন্ট কী ছিল ওইটুকুই জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। তো ওখান থেকে তো কফি খেয়েই আমরা বেরিয়ে এসেছিলাম, সোনা আর কেনা হয়নি। তারপরে কিছু পা এরকম বেরিয়ে এসে দেখো এইগুলোতে ছোটো ছোটো প্রদীপ বিক্রি করছিলো দিওয়ালির জন্য, তো দেখতে ভীষণ ভালো লাগছিলো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইরকম ছোটো ছোটো দোকানে অনেক কিছুই করছিলো। হ্যাঁ
আর পাশেই দেখো এরকম ফুচকা বিক্রি করছিলো, তো দেখেই তো ফুচকা খাওয়ার ক্রেভিং শুরু হয়ে গেল। তো তখন তারপরে আগেই ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপরে অন্য কথা, আগে ফুচকা খাওয়া যাক। ফুচকা টুচকা খাওয়ার পর আর এইভাবে দেখো কেনাকাটাও আমার করা কমপ্লিট মোটামুটি। দেখো কেনাকাটা করার পর এই যে ব্যাগ দেখতে পাচ্ছো, এই যে ব্যাগ ভর্তি কেনাকাটা করার পর আবার স্টার্ট করেছিলাম দীপাবলির জন্য কিছু কিনবো ওরকম দেখা। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এরকম প্রদীপ দেখছিলাম, অনেক রকমের প্রদীপ ছিল ওখানে, তো ভ্যারাইটি ভ্যারাইটি প্রদীপ ছিল। এগুলো কালারিং প্রদীপ, দেখতে খুব সুন্দর লাগছিল। আরও অনেক কিছুই ওখানে ছিল, তো আগে দেখি তারপরে। আর এই কালারিং গুলো বাইরের সাইডে এগুলো একটা বসে দিলে ভালো লাগবে, তাই না? কত করে কত করে? এইগুলো কত করে? এইগুলো এইগুলো 3 টাকা। আর এরকম পাশে দেখো এরকম ঝাঁটা বিক্রি করছিলো, কারণ ধনতেরাসে নাকি ঝাঁটা কেনা খুবই শুভ, ওর জন্য অনেক ঝাঁটা বিক্রি করছিলো। জল ঢালে জ্বলে উঠবে, দেখো দেখি। হ্যাঁ, ইউটিউব কে লিয়ে মেরে এক ইউটিউব চ্যানেল হ্যাঁ। বাহ, আপ জানতে হো না ইউটিউব চ্যানেল কে বারে মে? কিতনা প্রাইস কিতনা হ্যায় ইসকা? ইয়ে হতি 70 রুপে। 70 রুপে সাড়ি ভি আমি দে দেঙ্গে। এটা তো সহি লাগ রহা হ্যায়। কি ব্যাটারি ওয়ালা? আচ্ছা, ব্যাটারি এই হো ব্যাটারি হ্যায়।
इसमें 8 दिन वाला है। ओके ये भी बैटरी उसमें रहेगा ना, ये लगाना पड़ेगा अलग से, अलग से लगाना पड़ेगा। ये बैटरी खत्म हो जाएगा, बैटरी लगा सकते हैं, ये घड़ी वाला जो बैटरी होता है वाला लगा सकते हैं। लेना है कैसे कुछ लगा ये वाला कलर में? ये क्या है दादा? बॉक्स लिया गया 100 रुपये मोमबत्ती में, डब्बा 150 रुपये डब्बा, 20 रुपये डब्बा। তো দেখো এখান থেকে শপিং করা আমাদের শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত 10টা। তো 10টার সময় আমরা এখান থেকে ব্যাক করবো, পুরো এক ব্যাগ ভর্তি শপিং হয়ে গেছে দিওয়ালির জন্য। পুরো দেখতে পাচ্ছ চারিদিকটা একদম আলোয় ভর্তি হয়ে গেছে। তো চলো এখন আগে তাড়াতাড়ি করে যাওয়া যাক, এখান থেকে অনেকটা দূর, তো এখন বাড়ি যাই। যাওয়ার সময় এরকম একটা ট্রাকে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো দেখো কি সুন্দর মূর্তিটা, জাস্ট দেখে আমার তো মানে চোখ ফেরাতে আর ইচ্ছে করছিল না ওখান থেকে, এত সুন্দর লাগছিল মুখটা মায়ের যে কি বলবো আর। তো এরকম মাকে নিয়েই যাচ্ছিল ট্রাকে, আর আমরা পেছনে ছিলাম বলে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম মায়ের মুখটা। তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে অলরেডি 11টা। তো এখন তাড়াতাড়ি করে ডিনার করে নেবো। আর দেখো সেনকোতে গেছিলাম, সেনকোতেকে আমাদেরকে এরকম টাইপের টিপ পরিয়ে দিচ্ছিলো। তো এখন আগে তাড়াতাড়ি করে ডিনার করে নিই, আর ডিনারের মেনুতে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে গেলে ডিনারের মেনুতে তো অসাধারণ একটা ডিশ থাকবে, তো কি আছে আগে চলো তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করি। চলো আগে তাড়াতাড়ি করে ডিনার করে নিই। তো দেখো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো ডিনারে আমরা করছি আজকে হচ্ছে বিরিয়ানি আর সাথে এরকম স্লাইসড অনিয়ন। তো এটার আগে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা ডিনারে কমপ্লিট করে নেব, বিরিয়ানিটা খেয়ে নেব। তো এটা অবভিয়াসলি মেজবানের বিরিয়ানি, আমার মোস্ট ফেভারিট বিরিয়ানি। তা আর ওয়েট করতে পারছি না, ভীষণ খিদে পেয়ে গেছে। তো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই ছিল বাস আজকের ভিডিওটা, আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা দিওয়ালির শপিংগুলো দেখতে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠেওনি তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো অ্যাকচুয়ালি বাইকে গিয়েছিলাম, তো তো এত রাস্তা আমার ফ্ল্যাট থেকে বৌবাজার পুরো পাক্কা লেগেছিলো 1 ঘন্টা। আর যাওয়ার সময় কী বলো তো অনেকটা অনেকটা ঘুরে ঘুরেই গিয়েছিলাম, ওই জন্য অনেক টাইম লেগে গেছিলো। আসার সময় যদি বলো তাড়াতাড়ি এসেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো বলে অনেক স্পিডেও এসেছি, মানে প্রচণ্ড টায়ার আর কি। যাই হোক, তো গায়ে এত মানে প্রচুর ব্যথা হয়ে গেছে, আর সাথে ডিনারটাও একদম স্পেশাল করে নিয়েছি, তো এখন ঘুম পেয়ে গেছে ওই জন্য, তো এখন ঘুমিয়ে যাবো। তো এই জন্য চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের ব্লগে। তো নেক্সট ব্লগের জন্যে ওয়েট করো, আর চলো এখনকার মতো টাটা।